হ্যালো পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটি কমন জুতার টিউটোরিয়াল করে দেখাবো এই জুতাটি খুবই কমন একটা জুতা আর খুবই জনপ্রিয় একটি জুতা এই কুশিকাটার জুতাটির চাহিদা যেহেতু বেশি তাই এটা টিউটোরিয়াল করেছি চেষ্টা করেছি সহজ করে বোঝানোর জন্য আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন এই বেবি শ্যুটি বানানোর জন্য আমি আজকে এন এ উল ইউজ করেছি এটা আমি অনলাইন থেকে কিনেছি আপনারা যে কোনো উল বা সুতা দিয়ে এই জুতাটি করতে পারবেন সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে কাটার জুতা বানানোর জন্য প্রথমে এক জোড়া সোল বানিয়ে নিতে হবে এই সোলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই সোলটির সাইজ হচ্ছে সাড়ে চার ইঞ্চি এটা ছয় মাস থেকে এক বছরের মাপের বাবুরা পড়তে পারবে জুতা বানানোর সময় এই রঙ পার্ট উপরে রেখে তারপর কাজ করতে হবে দেখতে পাচ্ছেন আমি সুতাটা কাটি যেহেতু সেম কালার দিয়ে আমি উপরে রাউন্ড করব তাই সুতাটি রেখে দিয়েছি আপনারা অন্য কালার দিয়ে করতে চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমে সামনের দিকের অংশটা দুপাশে মার্ক করে নিতে হবে যেহেতু শু টাইপ জুতা হবে তাই তার জন্য এরকম দুপাশে মার্ক করে নিতে হবে আমি সামনের দিকে চব্বিশটা স্টিচ মার্ক করেছি ফ্রন্ট পার্টে স্টিচ মার্কার সহ টোটাল টোয়েন্টি ফোর স্টিচ মার্ক করেছি আপনাদের কম বেশি হতে পারে শুরু করছি প্রথম রাউন্ড প্রথমে একটা চেইন করে নিলাম প্রথম রাউন্ড সবসময় ব্যাকলুপে করব এই হচ্ছে বোথ লুপ স্টিচে দুইটা লুপ থাকে সামনেরটাকে বলে ফ্রন্ট লুপ আর পেছনেরটাকে বলে ব্যাক ব্যাকলুপ ফার্স্ট রাউন্ড অল টাইম ব্যাকলুপে করতে হবে তো ব্যাকলুপে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম সেম স্টিচের ব্যাকলুপে সিঙ্গেল কুশি করেছি নেক্সট স্টিচ সিঙ্গেল কুশি এভাবে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করে যেতে হবে ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট ইচ স্টিচ তো এভাবে আমি কন্টিনিউ করব পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত প্রতিটি স্টিচের ব্যাকলুপে একটা করে সিঙ্গেল কুশি করে স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়েছি সিঙ্গেল কুশি এবার স্টিচ মার্কারটা খুলে নিয়েছি স্টিচ মার্কারের স্টিচে ব্যাকলুপে আমি একটা হাফ ডাবল কুশি করলাম এই ঘরটা আবার মার্ক করে রাখতে হবে এবার নেক্সট প্রতিটা ব্যাকলুপ স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব। ওয়ান হাফ ডাবল কুশি নেক্সট ইচ স্টিচ পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত প্রতিটা ব্যাকলুপ স্টিচে ওয়ান হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করতে হবে আমি এই অংশটুকু করে নিয়েছি এভাবে আমি কন্টিনিউ করে যাব পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত দেখতে পাচ্ছেন স্টিচ মার্কারের ঘরে চলে এসেছি এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে সে ঘরেও ওয়ান হাফ ডাবল কুশি করে দেব এই ঘরটা আবার মার্ক করে নেব এবার সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করতে হবে প্রতিটা ব্যাকলুপ স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করব একদম শেষ পর্যন্ত সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করে যাব একদম শেষ একদম লাস্ট স্টিচ পর্যন্ত এই রাউন্ড শেষ এবার জয়েন করে নেব প্রথম সিঙ্গেল কুশি স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি জয়েন করা হয়ে গেছে নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি সেজন্য প্রথমে একটা চেন করে নেব। এবারও সিঙ্গেল কুশি দিয়ে কন্টিনিউ করবো ওয়ান সিঙ্গেল কুশি সেম স্টিচ এবার প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে কন্টিনিউ পাচ্ছেন এবার স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি এবারে করব হাফ ডাবল কুশি টু টুগেদার স্টিচ মার্কারের ঘরে ও পরের ঘরে একসাথে একটা স্টিচ করে দিতে হবে দেখতে পাচ্ছেন কুশিতে তিনটা লুপ আছে পরের স্টিচ থেকে একটা লুপ নিয়ে আসতে হবে কুশিতে চারটা লুপ থাকবে চারটা লুপের ভিতর দিয়ে সুতা নিতে হবে এই হচ্ছে হাফ ডাবল কুশি টু টুগেদার নেক্সট স্টিচ ওয়ান হাফ ডাবল কুশি করতে হবে হয়ে গেল প্রথম স্টিচটা আমি মার্ক করে নেব হাফ ডাবল কুশি টু টুগেদার যেখানে একসাথে করেছিলাম এরপর আবার হাফ ডাবল কুশি টু টুগেদার একসাথে করে দেব দুটো স্টিচ থেকে একসাথে সুতা নিয়ে এসে চারটা লুপের ভিতর দিয়ে সুতা নিতে হবে নেক্সট স্টিচ ওয়ান হাফ ডাবল কুশি এর পরে আবার হাফ ডাবল কুশি টু টুগেদার করতে হবে এভাবে কন্টিনিউ করতে হবে জুতার সামনের দিকে যে চ্যাপটা একটা ভাব হয় শু টাইপ সেটা হওয়ার জন্য এরকম ডিক্রিস করতে হচ্ছে তো এইভাবে কন্টিনিউ করে যেতে হবে পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত সামনের অংশটুকু করা হয়ে গেছে এবার স্টিচ মার্কারের অংশটা করে দেখিয়ে দিচ্ছি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি এখানে লাস্ট ওয়ান হাফ ডাবল কুশি করে দিচ্ছি যেহেতু আগের দুই ঘরে আমি হাফ ডাবল কুশি টু টুগেদার করেছি এই ঘরটা মার্ক করে দিলাম এরপর থেকে সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করব ওয়ান সিঙ্গেল কুশি ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট ইচ স্টিচ প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি কন্টিনিউ করব একদম শেষ পর্যন্ত এই রাউন্ড শেষে চলে এসেছি এবার জয়েন করে দিতে হবে প্রথম সিঙ্গেল কুশি স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এই রাউন্ড শেষ চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে একটা চেন করে নিলাম এবার হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করতে হবে সেম স্টিচে ওয়ান হাফ ডাবল কুশি করে নিলাম নেক্সট স্টিচ ওয়ান হাফ ডাবল কুশি এভাবে প্রতিটা স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করব পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত ওয়ান হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করেছি এবার স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি এ পর্যায়ে সামনে ডাবল কুশি টু টুগেদার করব দুটো স্টিচকে একটা স্টিচ করে দেব ডাবল কুশি টু টুগেদার করছি আপনারা দেখে নেন কীভাবে আমি করছি তিনটা লুপের ভিতর দিয়ে এবার সুতা নিতে হবে এই হচ্ছে ডাবল কুশি টু টুগেদার নেক্সট স্টিচ একটা ডাবল কুশি করতে হবে ওয়ান ডাবল কুশি করে দিচ্ছি পরবর্তী স্টিচে নেক্সট টু স্টিচ আবার ডাবল কুশি টু টুগেদার করব নেক্সট স্টিচ ডাবল কুশি ওয়ান ডাবল কুশি করে দিচ্ছি এভাবে টু স্টিচ ডাবল কুশি টু টুগেদার করব আর একটা স্টিচ ওয়ান ডাবল কুশি করব এভাবে ফ্রন্ট পার্টটি এই রাউন্ডে কন্টিনিউ করতে হবে তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে ডিক্রিস করতে হবে সামনের দিকে এই অংশটুকু করে নিয়েছি বাকিটা একইভাবে কন্টিনিউ করব পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত সামনের অংশটুকু করা হয়ে গেছে এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে এখানে আমার একটা স্টিচ বাকি আছে শুধু স্টিচ মার্কারের ঘরে কিন্তু আগের ঘরে ওয়ান ওয়ান ডাবল কুশি করেছিলাম সেজন্য এখানে আমি ডাবল কুশি টু টুগেদার করে দিচ্ছি স্টিচ মার্কারের ঘরে ও পরের ঘর মিলিয়ে আপনাদেরও যদি এরকম হয় আমার মতো করে দিতে পারেন এবার ওয়ান হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করব একদম এই রাউন্ডের শেষ পর্যন্ত প্রতিটা স্টিচে ওয়ান হাফ ডাবল কুশি করে কন্টিনিউ করে যেতে হবে এই রাউন্ডের শেষে ফিরে এলাম দেখতে পাচ্ছেন পুরোটা করা হয়ে গেছে এবার জয়েন করে দিচ্ছি প্রথম স্টিচের প্রথম স্টিচে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি নেক্সট রাউন্ড আর এটা হচ্ছে লাস্ট রাউন্ড একটা চেইন করলাম সিম স্টিচে ওয়ান সিঙ্গেল কুশি করব নেক্সট স্টিচ সিঙ্গেল কুশি এই রাউন্ডের প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করতে হবে ফ্রন্ট পার্টেও সিঙ্গেল কুশি করব এই রাউন্ডে কোনো ডিক্রিস হবে না প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে যেতে হবে একদম সামনে সহ সবগুলো স্টিচে সিঙ্গেল কুশি করব সিঙ্গেল কুশি দিয়ে পুরো রাউন্ড কাজ করা হয়ে গেছে এবার প্রথম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিতে হবে এই পর্যায়ে জুতার পিছনে যেহেতু আমি বেল্ট দেব সেজন্য কাজ করতে হবে এভাবে দুই ভাজে ভাঁজ করে অর্ধেকের কম অংশ মার্ক করতে হবে পেছনে অর্ধেকের কম অংশ মার্ক করতে হবে পেছনে পেছনের দিকে স্টিচ মার্কার সহ টোটাল এইটিন স্টিচ মার্ক করেছি মোট আঠেরোটা স্টিচ মার্ক করেছি এখানে প্রথমে বাম পায়ের জন্য আমি জুতা বানিয়ে নিচ্ছি বাম পায়ের জুতা বানানোর জন্য প্রথমে আগে বেল্ট করে নিতে হবে তো এ পর্যায়ে বেল্ট করে নিচ্ছি বেল্ট করার জন্য প্রথমে চেন করে নিতে হবে জুতার সাইজ অনুযায়ী এই চেনের পরিমাণ কম বেশি হতে পারে এখানে আমি বারোটা চেইন করে নিচ্ছি টুয়েলভ চেইন বারোটা চেইন করা হয়ে গেছে এবার হুক থেকে তিন নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করতে হবে তিন নম্বর চেইনে আমি একটা ডাবল কুশি করছি এবার এখান থেকে প্রতিটা চেইনে একটা করে ডাবল ডাবলকুশি করব এখানে মোট দশটা ডাবল কুশি হবে প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করে দিচ্ছি সবগুলো চেনে ডাবল কুশি করা হয়ে গেছে এবার জয়েন করতে হবে যেখানে জয়েন করতে হবে সেখানে আমি মার্ক করে নিয়েছি সব সময় জুতার এপাস থেকে কাজ শুরু করবেন এপাশ থেকে কাজ শুরু করতে হবে মানে রাইট পার্ট থেকে ডান পাশ থেকে আমি এবার জয়েন করে নিচ্ছি স্টিচ মার্কারের ঘরে স্টিচ মার্কারের ঘরে একটা ডাবল কুশি দিয়ে বেল্টের সাথে জুতার জয়েন করে দিচ্ছি এভাবে নিচের অংশটা পরে জয়েন করবো নিচে যে বাড়তি সুতাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে জয়েন করতে হবে জুতার সাথে এটা আমি পরে করব আগে এই কাজটা শেষ করে নিচ্ছি প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে দেব এখন প্রতিটা স্টিচে ওয়ান ডাবল কুশি করে কন্টিনিউ করে যাচ্ছি টোটাল আঠেরোটি ডাবল কুশি হবে টোটাল এইটিন ডাবল কুশি তো সবগুলো করে নিচ্ছি স্টিচ মার্কার পর্যন্ত সবগুলো করা হয়ে গেছে এবার এবার একটা একটা চেইন দিয়ে লক করে করে সুতা কেটে পাশে যেখানে জয়েন জয়েন করা হয়নি জায়গাটা নেব অপর নিডল লাগবে সেজন্য একটা নিডল দিয়ে জয়েন করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম ভাবে ফলো করবেন যে স্টিচ থেকে কাজ শুরু করা হয়েছিল সে স্টিচেই জয়েন করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করি জয়েন করা হয়ে গেছে এবার পিছনের দিকে সুতাটা ভালো করে সেটিং করে দিতে হবে যেন এটা ভালো মতো আটকে থাকে খুলে না আসে তো এই জুতার কাজটা শেষ হয়ে গেল এবার এখানে একটা বাটন লাগিয়ে দিলেই হয়ে যাবে এবার আমি অন্য পায়ের জুতাটি বানানো দেখিয়ে দেব। এবার দেখাচ্ছি ডান পায়ের জুতা কীভাবে বানাতে হবে সেজন্য জন্য সেম একই সিস্টেমে একই প্রসেসে এই সুটি করে নিতে হবে এবার যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি ডান পাশের স্টিচ মার্কারে জয়েন করে আমি দুটা চেন করে নিলাম অবশ্যই এ পাশেই সুতা জয়েন করতে হবে দুটা চেন করার পর সেম স্টিচে আমি একটা ডাবল কুশি করলাম এবার প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব এখানে মোট আঠেরোটা ডাবল কুশি হবে টোটাল এইটিন ডাবল কুশি পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করছি মোট ডাবল কুশি হয়েছে এখানে টোটাল এইটিন ডাবল কুশি এবারে বেল্ট করে নিতে হবে বেল্টের জন্য বারোটি চেন করে নিচ্ছি চেইন টুয়েলভ অন্য জুতায় যে পরিমাণ চেন করেছি এখানেও সেম পরিমাণে করতে হবে বারোটি চেন করা হয়ে গেছে এবার হুক থেকে তিন নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করতে হবে হুক থেকে তিন নম্বর চেনে কুশি করেছি এবার প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করে যেতে হবে এখানে মোট দশটা ডাবল কুশি হবে টোটাল টেন ডাবল কুশি সবগুলো কুশি করা হয়ে গেছে এবার জয়েন করে দেব জয়েন করার জন্য স্টিচ মার্কার দিয়ে যে ঘরে মার্ক করে রেখেছিলাম সেই সেম স্টিচে মার্ক করতে হবে আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি এবার সেই সেম ঘরে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি জয়েন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটা চেন দিয়ে লক করে সুতা কেটে নেবো জুতা বানানোর কাছে সেবার এই যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে হাইট করতে হবে তো আমি সুতাগুলো হাইট করে নিয়েছি আর এই শুগুলো একদম রেডি আপনারা চাইলে সামনে ফ্লাওয়ার করে দিতে পারেন তাহলে এই দেখতে আরও বেশি সুন্দর লাগবে আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন